সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। ব্লগ এন্ড লাইফস্টাইল বাই জেসমিন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি রান্না করে দেখাবো স্টিয়ার ফ্রাই ভেজিটেবলস উইথ চিকেন ইন ওয়েস্টার সস। এটা খুব মজার একটা রেসিপি, এটা আমি রান্না করে দেখাবো। আজকে আমি রান্না করে দেখাবো স্টিয়ার ফ্রাই ভেজিটেবলস উইথ চিকেন ইন ওয়েস্টার সস। আর এটা তৈরি করতে লাগবে মুরগির বুকের মাংস, ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি, এই জন্য এখানে নিয়েছি হাফ কেজি মুরগির বুকের মাংস। আর এটাকে আমি ম্যারিনেট করে দেখাবো। ম্যারিনেট করতে যেসব উপকরণ লাগে তা আমি এক এক করে সাজিয়ে নিয়েছি। প্রথমে লাগবে পরিমাণ মতো লবণ, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়া, দেড় টেবিল চামচ রসুন বাটা, হাফ টেবিল চামচ আদা বাটা, এক টেবিল চামচ কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা দিলে খুব সুন্দর একটা কালার আসে, এটা জাল কম কিন্তু খুব সুন্দর কালার আসে। লাগবে এক চামচ অলিভ অয়েল তেল, আর অলিভ অয়েল তেল হাতের কাছে না থাকলে এক চামচ সাদা তেল রান্নার তেল দিয়ে দিবেন। সয়া সস এক টেবিল চামচ, সয়া সস লাগবে এক টেবিল চামচ, মধু যাদের হাতের কাছে মধু নেয় আর এক চামচ চিনি দিয়ে দিবে, কিন্তু এখানে মধুটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। লাগবে একটা ফেটানো ডিম, দিয়ে দিব তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এখন আমি চিকেনটা খুব ভালো করে মশলার সঙ্গে মেশাবো। আর এটা আমি 20 মিনিটের জন্য ম্যারিনেট করে রাখব, যাদের হাতে সময় আছে তারা 30 মিনিটের জন্য করে রাখতে পারেন। তারপর আমি এটাকে তেলে ভেজে নেব। ফিরে এলাম 20 মিনিট পর, এখন আমি চিকেনগুলোকে ভেজে দেখাবো। প্যানে তেল দিয়ে যাচ্ছে, এভাবে একটু হালকা গরম হলেই চিকেনগুলো ভেজে নিতে হবে। এই ভাজাটা সফট হবে, এত ড্রাই হবে না। এভাবে দিতে হবে একটা সঙ্গে যেন একটা লেগে না যায়। এরকম টকটকে লাল হবে একদম, দেখেন কালারটা খুব সুন্দর আসছে। তো দর্শক দেখেন এরকম লালচে কালার আসলে একদম, তখন চুলা থেকে নামিয়ে নিব। এক এক করে সাবধানে নামাইতে হবে, এবং লাল টকটকে একটা কালার আসবে তখন এটা হয়ে যাবে। আমার চিকেন ভাজাটা হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নিব। সবগুলো চিকেনকে আমি এক এক করে উঠিয়ে নেব। দর্শক আমার চিকেন ভাজা শেষ, এখন আমি মূল রান্নায় চলে যাব। এই জন্য লাগবে ভেজিটেবল। আমি তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি, লাল, হলুদ, সবুজ, আর নিয়েছি এক কাপ পরিমাণ গাজর, আর নিয়েছি তিনটা পেঁয়াজ। এখন আমি রান্নাটা শুরু করব। তো প্রথমে লাগবে বাটার, এটার জন্য দুই টেবিল চামচ বাটার, রসুন কুচি দেড় টেবিল চামচ,
এখন আমি এক এক করে সব সবজি দিয়ে দেবো। প্রথমে দিয়ে দিচ্ছি গাজর, পেঁয়াজ একটু ভাজা হলে আমি ক্যাপসিকাম গুলো দিয়ে দিব, পরিমাণ মতো লবণ অল্প করে, এখানে আমি সয়া সস লবণ আছে এই জন্য পরিমাণ মতো। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিব, আর খুব ভালো করে মিশিয়ে নিব। দেখেন খুব সুন্দর কতটা কালারফুল হয়েছে এটা, আর এটা খেতে খুবই টেস্ট। এভাবে শীতের সবজি দিয়ে করে খাবেন। এখন লাগবে 1 কাপ পরিমাণ চিকেন স্টক, এটার জন্য ডেকে দিব। এখন আমি দিয়ে দিব তৈরি করা সস, এইটার মধ্যে দিয়েছি আমি ওয়েস্টার সস 1.5 টেবিল চামচ, দিয়েছি সয়া সস, চিলি ফ্লেক্স 1 টেবিল চামচ পরিমাণ, 3 টেবিল চামচ হল টমেটো সস দিয়ে আমি এটাকে সস তৈরি করছি, আর এটা আমি চিকেনের মধ্যে দিয়ে দিব। এবং হাফ দেব সবজির মধ্যে, বাকিটা চিকেনে দিব। এরকম তৈরি করা সসটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মেশাতে হবে। দিয়ে দেব ভেজে রাখা চিকেন, এখন আমি বাকি সসটা দিয়ে দিব, আর খুব ভালো করে এটাকে মিশিয়ে দিব, আর 2 মিনিটের জন্য ডেকে দিব। এভাবে খুব ভালো করে মেশাতে হবে, আর এটাকে আমি 2 মিনিটের জন্য ডেকে দিব। তো দর্শক, দেখি আমার চিকেনের কী অবস্থা। এটা প্রায় হয়ে গেছে, এখন আমি চুলাটা অফ করে দিব, আর আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। দর্শক, আমার রেসিপিটি ভালো লাগলে বাসায় অবশ্যই ট্রাই করবেন। আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে।